মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অনেক এলাকা এর মধ্যে উপজেলার পানিশ্বরে বাড়িঘর সহ এক কিলোমিটার এলাকা হারিয়ে গেছে নদীগর্ভে ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীর ভাঙনে এক কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে উপজেলার পানিশ্বর গ্রামে এখনও থেমে নেই এই ভাঙন নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে আরও এলাকা আমরা এই নদী আজকা আমরা সর্ব আরাব আমাদের পরিস্থিতি এখন বর্তমানে খুবই কঠিন বাড়ি আরো নদীর আরো এই দিকে আছে নদী ব্যাঙের নিশাকা তবে এ ভাঙন রোধে প্রতিরক্ষামূলক বাধ বাস্তবায়ন কারিগরি কমিটি গঠন করা হয়েছে দ্রুত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমরা একটা কারিগরি প্রতিবেদন এবং এটা ডিজাইন দেব এবং পরে পরবর্তীতে একটা প্রকল্প তৈরি হবে এবং প্রকল্প তৈরি হলে মাননীয় প্রধানমন্ত্রীর একনেক সবাই এটা অনুমোদিত হলে এখানে বাস্তবায়ন হবে এর কাজ আগামী বর্ষা মৌসুমের আগে পানিশ্বর ও চর সোনারামপুরকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় সংসদ সদস্যের বর্ষা মৌসুমের আগে যদি পানিশরকে রক্ষা না করা হয় চর সোনারামপুরকে রক্ষা না করা হয় তাহলে আমার মনে হয় আগামী বর্ষার পরেই পানিশর এবং চর সোনারামপুর ধ্বংসের দিকে চলে যাবে দ্রুত রক্ষা বাঁধ নির্মাণ না হলে বিলীন হয়ে যাবে গ্রাম দুটি নিউজ ডেস্ক